মিডোব্রুকের অদ্ভুত গ্রামে ঘূর্ণায়মান পাহাড় এবং সবুজ চারণভূমির মধ্যে অবস্থিত এমা নামে একটি কোমল আত্মা বাস করত। রোজ সকালে সূর্য যখন আকাশকে গোলাপি এবং কমলা রঙে আঁকত, তখন এমা একটি আচার অনুষ্ঠান শুরু করেছিলেন যা তার অস্তিত্বকে সংজ্ঞায়িত করেছিল। ডেইজিকে দুধ খাওয়ানো, আত্মাপূর্ণ বাদামি চোখ সহ একটি নম্র হোলস্টেইন গাভী, রুটিন সূর্যোদয়ের মতোই অনুমানযোগ্য ছিল। এমা তার জীর্ণ পোশাক পরে একটি জং ধরা বাটি ধরবে এবং আরামদায়ক শস্যাগারে তার পথ তৈরি করবে যেখানে ডেইজি ধৈর্য ধরে অপেক্ষা করেছিল। শস্যাগারের দরজার ছন্দময় চিৎকার এবং সকালের মৃদু বাতাস তাদের দৈনন্দিন যোগাযোগের মঞ্চ তৈরি করে। একটি মৃদু স্পর্শে এমা ডেইজির কাছে যাবে, যিনি তার মনোনীত জায়গায় শান্ত মর্যাদার সাথে দাঁড়িয়েছিলেন। যখন এমার দক্ষ হাত মিলেমিশে কাজ করত, তল থেকে দুধ ঠেলে দেয়, তখন শস্যাগারে একটি শান্ত সুর প্রতিধ্বনিত হয়, তত্ত্বাবধায়ক এবং গরুর মধ্যে ভাগ করা তৃপ্তির সিম্ফনি। তবে একটি বিশেষ বন্ধন ছিল যা রুটিনকে অতিক্রম করেছিল। শস্যাগারের এক কোণে বাটার কাপ ডেইজির বাছুরটি ছিল, কৌতূহলী চোখ সহ কৃমি পশমের একটি বান্ডিল যা তার মায়ের প্রতিফলন করে। বাটার কাপ ছিল মেডোব্রুকে উন্মোচিত জীবনের সূক্ষ্ম চক্রের একটি ধ্রুবক অনুসরণ। বাটার কাপের স্নেহে এমার হৃদয় ফুলে উঠল। তিনি প্রায় সেই ছোট বাছুরের পাশে বসে তৃণভূমির গল্প, ফিসফিস করে বাতাস এবং সূর্যের সোনালি উষ্ণতার গল্পগুলি ভাগ করে নিতেন। এমা এবং বাটার কাপের মধ্যে বন্ধন সান্ত্বনা এবং আনন্দের উৎস হয়ে ওঠে, একটি সংযোগ যা তাদের প্রতিদিনের দুধের আচারের লেনদেনের প্রকৃতিকে ছাড়িয়ে যায়। দিনগুলি মাসগুলিতে পরিণত হওয়ার সাথে সাথে বাটার কাপ একটি আনাড়ি বাছুর থেকে একটি উৎসাহী তরুণ গাভীতে রূপান্তরিত হয়েছিল। এমা সেই অনুগ্রহে বিস্মিত হয়েছিলেন যার সাথে একসময়ের ক্ষুদ্র প্রাণীটি বিশ্বে নেভিগেট করেছিল। তাদের প্রতিদিনের মুখোমুখি সাহচর্যের একটি নৃত্যে বিকশিত হয়েছিল, প্রতিটি পদক্ষেপ একটি সিম্বিওটিক সম্পর্কের ভাগ করা হৃদস্পন্দনের সাথে সিঙ্ক্রোনাইজড। এক ঝড়ের রাতে মেডোব্রুকের মধ্য দিয়ে বজ্রপাত এবং বৃষ্টির একটি কোরাস প্রতিধ্বনিত হয়েছিল। এমা দুশ্চিন্তায় অস্থির, আশ্রয় খুঁজতে ডেইজি এবং বাটার কাপকে খুঁজে পেতে শস্যাগারে ছুটে যান। বজ্রপাতের মধ্যে তিনি একটি অপ্রত্যাশিত দর্শনার্থীকে আবিষ্কার করলেন, একটি বিপদকামী বিড়ালছানা ভিজে যাওয়া এবং কাঁপছে। সেই রাতে শস্যাগারটি একটি অভয়ারণ্যে পরিণত হয়েছিল। অসম্ভাব্য ত্রোজি, ডেইজি, বাটার কাপ এবং হুইস্কার্স নামের ছোট বিছানায় শুয়ে থাকা বিড়ালছানা এমার জন্য একটি আশ্রয়স্থল। ঝড়, যা প্রাথমিকভাবে একটি হুমকি বলে মনে হয়েছিল, এই বিচ্ছিন্ন আত্মার মধ্যে একটি অটুট বন্ধন তৈরি করেছিল। শস্যাগারের সময় জীর্ণ ছাদের নিচে আশ্রয় ছিল। দিনগুলি বছরে পরিণত হয়েছিল এবং মেডোব্রুক তার বাসিন্দাদের সম্প্রীতির সাথে সমৃদ্ধ হয়েছিল। এমা, ডেইজি, বাটার কাপ এবং হুইস্কার্স জীবনের আন্তঃসংযুক্ত ট্যাপেস্ট্রির একটি প্রমাণ হয়ে উঠেছে। ডেইজিকে দুধ খাওয়ানোর একসময় রুটিন কাজটি ভাগ করা অস্তিত্বের উদযাপনে পরিণত হয়েছিল, প্রেমের একটি আচার যা সাধারণকে ছাড়িয়ে গেছে। ঋতু পরিবর্তনের সাথে সাথে শস্যাগারের গতিশীলতাও পরিবর্তিত হয়েছিল। বাটার কাপ একটি করুণাময় গাভীতে পরিণত হয়েছে, ডেইজি অটল ধৈর্যের সাথে ভরণ পোষণ প্রদান করতে থাকে এবং হুইস্কার্স একটি ভীতু বিড়াল ছানা থেকে শস্যাগারের একটি আত্মবিশ্বাসী বিড়াল অভিভাবক হিসাবে বিবর্তিত হয়েছিল। একটি দুর্ভাগ্যজনক দিন এমা শস্যাগারের কাছে আসার সাথে সাথে একটি তিক্ত মিষ্টি উপলব্ধি তার মনে হয়েছিল, ডেইজির উন্নত বয়স সময়ের অনিবার্য উত্তরণের দিকে ইঙ্গিত করেছিল। এতদিন ধরে যে রুটিনটি এমার জীবনকে সংজ্ঞায়িত করেছিল তা এখন আসন্ন বিদায়ের একটি মর্মস্পর্শী সচেতনতার সাথে যুক্ত ছিল। সেই কোমল মুহূর্তগুলিতে এমা যখন ডেইজির চোখের দিকে তাকিয়েছিল, তিনি বছরের পর বছর সাহচর্য এবং পুষ্টির জন্য গভীর কৃতজ্ঞতা অনুভব করেছিলেন। শস্যাগার একসময় একটি সাধারণ কাঠামো, প্রেম, হাসি এবং ভাগ করা মুহূর্তগুলির একটি অভয়ারণ্যে পরিণত হয়েছিল। ডেইজি শান্তিপূর্ণভাবে একটি প্রাচীন ওকের ছায়ায় বিশ্রাম নিচ্ছিল, বাটার কাপ এবং হুইস্কার্স পাশে দাঁড়িয়েছিল,
তাদের উপস্থিতি শস্যাগারের স্থায়ী উত্তরাধিকারের প্রমাণ। এমা ক্ষতি এবং কৃতজ্ঞতা উভয়েই ভারাক্রান্ত হৃদয় নিয়ে তার প্রতিদিনের রুটিন অব্যাহত রেখেছিলেন। এখন স্মৃতির প্রতিধ্বনি এবং মেডোব্রুকে বেড়ে ওঠা ভালোবাসার স্থায়ী চেতনার সাথে, এবং তাই চক্রটি চলতে থাকে। তত্ত্বাবধায়ক এবং প্রাণীদের মধ্যে একটি নির্বুধি নৃত্য, একটি গ্রামের বনে বোনা যেখানে একজন মহিলা তার গরু এবং বাটারকাপ নামের একটি ছোট বাছুরের মধ্যে বন্ধন মেডোব্রুকের বাতাসের মধ্য দিয়ে প্রজন্মের পর প্রজন্ম ধরে ফিস ফিস করে গল্প হয়ে ওঠে। আশা